তিনি কক্ষিশাল কিসাম মন্ত্রী অকরা হে কিবা এমপি বিপ্লব কুমার দেব কাইসা কক্ষনের উনি কুথমু পান্ডাক লাগিয়া বাইপাস সার্জারি এখনো ডাক্তারবাবু আমাদের চিফ মিনিস্টারের মাতাশ্রী কোথায় চিকিৎসা হচ্ছে জিবি হসপিটালে আমার মা যখন অসুস্থ হয়েছিল তখনও জিবি হসপিটালে আগে কি হতো সব চলে যেত প্রাইভেট হসপিটাল কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর চিফ মিনিস্টারের মা কোথায় চিকিৎসা হচ্ছে জিবি হসপিটালে তো মেসেজ যায় ইসকম তো জিবি হসপিটাল তো আচ্ছা হসপিটাল যদি যে প্রথম ব্যক্তি ওনার পরিবারের লোক ওখানে চিকিৎসা হচ্ছে আর স্বাভাবিকভাবে আমি গিয়েছি তো দেখি বিজেপি ডেভেলপ হয়েছে অনেক ডেভেলপ হয়েছে নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা সুন্দর এগুলো হয়েছে স্যার তিন দিনের স্বাস্থ্য শিবিরে রাজ্যের বিভিন্ন মানুষ পরিষেবা পেয়েছে সেটা ক্যামেরাবন্দি ভিডিও ফুটেজগুলো এক প্রকার প্রমাণ করেছে কিন্তু আমরা যদি দেখি গত ২৬শে এপ্রিল চলতি মাসের ২৬শে এপ্রিল সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি একটা প্রেস মিট করেছেন এবং সেখানে বলেছেন এডিসির প্রত্যন্ত অঞ্চলে কাজ হাতের অভাব রয়েছে স্বাস্থ্য পরিষেবারও একেবারে বেহাল অবস্থা চিকিৎসা যে সামগ্রী সেগুলোরও অভাব রয়েছে মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না ওনার যে বক্তব্য যে এই যখন পরিস্থিতি তিনি নিজে পরিদর্শনে গিয়েছিলেন লংতরাই ভেলিতে সেখান থেকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেছিলেন যে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার এবং এডিসি প্রশাসন এডিসির যারা দায়িত্বে আছে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আপনার প্রতিক্রিয়া চাই দেখুন এক তো এডিসিতে এমনিতে আমাদের সরকার ঠিক কিন্তু রাজ্যতে ভারতীয় জনতা পার্টিরই সরকার এমপি ভারতীয় জনতা পার্টির রয়েছে এমএলও ভারতীয় জনতা পার্টির রয়েছে চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টির রয়েছে এই যে আপনি যেটা বললেন এটা সিপিএমের গদবান্ধা শ্লোক আমরা সংস্কৃতের শ্লোক আছে না এমন এদের একটা শ্লোক এটা এটা সবাই এটা বলবে মৃত্যুর আগে পর্যন্ত এটা বলতে থাকবে যেদিন পার্টিতে জয়েন করবে এই 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 শ্লোকটা শিখিয়ে দেওয়া হয় খাদ্য নেই বস্ত্র নেই অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে মানুষের কাজ নেই আমি তো মুখস্থ বললাম এই শ্লোকগুলো সবাই বলবে এদেরকে শেখানো হয় তার জন্যই তো কমিউনিস্টরা কোনো জায়গাতে এখন স্থায়ীভাবে আর থাকতে পারছে না কারণ কি তারা পুরনো সোচ পুরনো মানসিকতায় রাজনীতি করতে চায় ব্যবস্থা পরিবর্তনকে মানতে চায় না আজকে যেখানে টেলি মেডিসিনের ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তাররা প্রত্যেক অঞ্চলে যে ডাক্তার রয়েছে এরা কমিউনিকেশান জিবি হসপিটালের সঙ্গে করে নেয় আমার সঙ্গে শুরু হয়ে গেছে এবং ভলেন্টারি এরা করে তো এগুলোকে এদের সামনে তুলে ধরলেও এদের দেখতে চায় না কারণ কি গদবন্ধে যে শ্লোক আছে শ্লোকগুলোই বলেছে আপনি উঠিয়ে দেখুন যে দশ বছর আগে সিপিএম নেতারা কী বলতো ১৫ বছর আগে কী বলতো ২৫ বছর আগে কী বলতো এখনও সেটাই বলে তার জন্য এবারেও ইলেকশন হয়েছে দেখুন তাদের অ্যাকসেপ্টেন্স নেই কিছুদিন আগে ইলেকশন হল নতুন সরকার আমাদের আবার রিপিট হলো তাদের অ্যাকসেপ্টেন্স নেই মাত্র ১১ সিটে সীমিত হয়ে গেছে আগে ১৬টা ছিল এবার ১১টা চলে গেছে এও কংগ্রেস সিপিএম মিলিতভাবে না হলেও হয়তো বা আরও দুর্দশাব্দ তো স্বাভাবিকভাবে মানুষ বোঝে জানে এবং এডিসি এবং নন এডিসি দুইটাতে কীভাবে হেলথ হোক ইনফ্রাস্ট্রাকচার হোক কীভাবে কাজ হচ্ছে মানুষ বোঝে এয়ারপোর্ট থেকে নেমে আপনি যখন এখন মোহনপুর হয়ে যে রোডটা এখন ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে খোয়াই বাজার সেটার মধ্যে যখন মানুষ যায় এখন ভাবে এটা ত্রিপুরাতে আছি না অন্য জায়গায় আছি কারণ আমাকে মাঝে মাঝে ফ্লাইটে উঠি তো কেউ বলে স্যার ত্রিপুরা তো অনেক ডেভেলপ হয়ে গেছে রাস্তা দিয়ে আগে এত সময় লাগতো এখন সিধা চলে যায় তো স্বাভাবিকভাবে মানুষের যে ডেভেলপমেন্টটা চোখে পড়ে এখন ত্রিপুরা ডেভেলপমেন্টটা ফরিয়াদে যে বিপ্লব দেব কাউকে না জিজ্ঞাসা করে তো বিপ্লব দেবকে পার্টি জিজ্ঞাসা করা পার্টি চেনানো আর বিপ্লব দেবকে মানে দায়িত্ব শেখানোর মতো ওনাদের মধ্যে ব্যক্তিত্ব এখনও তৈরি হয়নি নিজেদের বিষয়ে চিন্তা করুক ছোটো মানসিকতা আমি কাজ করি না আর আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমি নিজে কথা বলেছি ওনাকে সব ডিটেলস পাঠিয়েছি উনি দেখেছেন চিফ সেক্রেটারিকে আমার যে পিএ আছে দিল্লিতে উনি পাঠিয়েছেন সমস্ত কিছু লিখে উনি পারমিশন দিয়েছেন সরকারিভাবে সাধারণভাবে সরকারিভাবে পারমিশন দেওয়ার পরে সিএমও বা অন্য স্টাফ ডাক্তার যায় তো এইসব যে নিজের মেজাজে স্টোরি তৈরি করে ত্রিপুরাকে বদনাম করানো বা এসব এগুলো ছেড়ে দেওয়া ভালো এতে মঙ্গল হবে আর আমি ত্রিপুরশ্রী মার কাছে বলবো ওনাকে সদ্বুদ্ধি দোক আর ভালো কাজে লাগো এসব না করে ভালো দিকে কাজ করুক এতে ত্রিপুরা মানুষের লাভ হবে
আর রাজনীতি স্তর কি আছে, রাজনীতি কিভাবে করতে হয়, সব জায়গায় রাজনীতি বিপ্লবদের করে না, বিপ্লবদের কাজটা বুঝে ওর কাজ করতে জানে, আর এইভাবে আমি কাজ করতে থাকি। কিছু বলার থাকলে বলতে পারি, নিশ্চিত আগে গিয়ে এই ধরনের ক্যাম্প আরও করব। এরাও যাওয়ার সময় খুব খুশি ছিল, তো এরা আবার আসতে চায়, ত্রিপুরাতে দেখতে চায়। আর ত্রিপুরার গ্রিনারি, ত্রিপুরার মানুষের ব্যবহার যে দেখেছে, আমাকে বলেছে, বলে স্যার আমাদের ওখানেও তো অফিসার আছে, এরা গ্রেভিটি নিয়ে থাকে, আপনাদের এখানে এস ডিএম দেখলাম, সিএমও দেখলাম, এত হাম্বল, পেশেন্টরাও হাম্বল, তো স্বাভাবিকভাবে আমার কাছে ভালো লাগে ত্রিপুরার যদি কেউ গুণগান করে। আমি ত্রিপুরাতে জন্মেছি, এ রাজ্যের আমি মুখ্যমন্ত্রী ছিলাম, এখন রাজ্যসভার এমপি আছি, স্বাভাবিকভাবে আপনাদেরও ভালো লাগবে যে আমরা অনেক সময় অ্যাকচুয়ালি ত্রিপুরার মানুষের মধ্যে একটা এস্টাবলিশ করিয়ে দিয়েছিল একটা লম্বা সময় কিছু নেতৃত্ব বা কিছু বিউরোক্রেসি, যে ত্রিপুরা অনেক পিছিয়ে পড়া, ত্রিপুরা নর্থ ইস্টে ত্রিপুরার লোকেরা কিছু করতে পারবে না, ত্রিপুরার সাংবাদিকরা মুখ উকিলরা অনেক মানে পেছনের স্তরের এইসা এসা। আমি এসে আমি চেষ্টা করেছি একটা টিম নিয়ে যে না আমরা পারি, করতে পারি, আর আজকে আমরা দেখিয়েও দিয়েছি আমরা পারি। আমার যে এখানে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, এখন আমি দেখি তো ওদের সাংবাদিকতার ক্লাস কেমন চেঞ্জ হয়েছে। আমি আপিল করতাম বলে একসঙ্গে শুধু তিনও স্তরের ডেভেলপ করতে হবে, শুধু অ্যাডমিনিস্ট্রেশন করলাম সেটা আমার সাংবাদিকতারও ডেভেলপমেন্ট করতে হবে, জুডিশিয়ারি সিস্টেম করতে হবে। তো এইভাবে ত্রিপুরাতে উন্নয়ন হয়েছে। আমরা হয়তো এখানে সবাই এক জায়গায় থাকি বুঝি না, বাইরে থেকে যে আসে তখন বোঝে ত্রিপুরাতে তো চেঞ্জ হয়ে গেছে। ত্রিপুরা সাংবাদিকরা তো দেখো কত ফাইনেস্ট সাংবাদিক, ত্রিপুরা উকিলরা তো দেখো কত সুন্দর জাজমেন্ট দিতে পারে, জাজমেন্ট লিখতে পারে, তো জাজেসরা ভালো জাজমেন্ট লিখে, উকিলরা ভালো হিয়ারিং করে। তো এইসব বিষয়ে আজকে শুনি, আমি সবসময় দেখি ডাক্তারের বিষয়ে, আজকে দেখুন নিউরো সার্জন কিছু প্রজেক্ট হাতে নিয়েছিলেন দেখো এইমসের জন্য আমি চেষ্টা করেছিলাম, দিয়েছি, আমরা এখনও দাবি করি। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির যে আমাদের ইলেকশনের সময় আমরা যে সংকল্পপত্র বের করেছি তার মধ্যে আমরা বলেছি যে আমরা ইয়ের মধ্যে নিগ্রিমের মতো একটা হসপিটাল ত্রিপুরাতে তৈরি করবো, ঘোষণাপত্রে তো আছে, তো সেটা কম বড়ো হসপিটাল, বড়ো হসপিটাল ফিবরা। এইমস অনেক হসপিটাল তৈরি হয়েছে, কি এইমসে তৈরি করতে ফ্যাকাল্টি দিয়ে আমি দেখেছি 20 বছর 18 বছর লেগে যায় টোটালি গিয়ে তৈরি হতে। অনেক এইমস আজকে সুষমা স্বরাজজি যখন হেলথ মিনিস্টার ছিলেন অটলজির সঙ্গে তখন দিয়েছে, এখনও তার পুরোপুরি ফ্যাকাল্টি তৈরি হয়নি, কারণ এইমস এত বড় সমুদ্র, তার মধ্যে তৈরি হতে গেলে 15-20 বছর সময় লাগে। আর নেগ্রিম টাইপের যদি হসপিটাল হয় তো হয়তোবা 5-7 বছরে সেটাকে আমরা এস্টাবলিশ করে মানুষ জনতার জন্য সমর্পণ করতে পারি। তার জন্য আমরা এবার সংকল্পত্রেতে রেখেছি যে আমরা নিগ্রিম একটা ত্রিপুরাতে হওয়ার জন্য আমরা মানে অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা সংকল্পত্রে লিখেছি। বরাদ্দ করিনি, এইমসের জন্য এতটা জায়গা লাগে, এই করে সেই জায়গাগুলি আমরা দুইটা প্রস্তাব পাঠিয়েছি, তো প্রস্তাব তো রয়েছে, যদি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন ভারত সরকার দেওয়ার আসে তখন আমাদের নাম্বারও আসতে পারে, কিন্তু ওই নাম্বার কবে আসবে তার জন্য আমি বসে থাকবো। নিগ্রিম যদি তার আগে হয়ে যায় তো আমার এক্সট্রা পাওনা হয়ে গেল, তার জন্য আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের দাবি দাওয়া ছেড়ে দিয়েছি তেমন নয়, সেটা রয়েছে, কিন্তু এটা আগে হতে পারে তার জন্য আগে তার জন্য আমরা আপিল করে দিয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আদালতে আপনি বললেন আদালতের স্বর্ণাপন্ন হয়ে গেছে, এখন আদালত তো দেখুন, আমার তো ব্যক্তিগত প্রতিক্রিয়া হয় না, ভারতীয় জনতা পার্টি পার্টি প্রতিক্রিয়া দেবে এবং সরকার রয়েছে, ইলেকশন কবে হবে কীভাবে হবে তার স্থিতি কী আছে এটা আমাদের রাজ্যে ইলেকশন কমিশন রয়েছে, স্টেট ইলেকশন কমিশনার রয়েছে, উনি স্থিতি তৈরি করেন যে এখন কি বৃষ্টি হচ্ছে, এখন পরিস্থিতি আছে কি না, সময় হচ্ছে কি না, অনেকগুলো প্যারামিটার থাকে, সেগুলো দেখে তার তখন রাজ্য সরকারকে ওনারা মানে অ্যাডভাইস করেন যে এই সময়ে রাজনীতি মানে ইলেকশন করা যেতে পারে বা ইলেকশন করা উচিত, তখন রাজ্য সরকার নির্ণয় নেয়। আর পার্টির নির্ণয় তো পার্টি ফোরামে বসে হবে,
কি হবে না হবে সেটা স্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলনে বলা উচিত না। স্যার একটা স্বাস্থ্য বিষয়ে।